আবারও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন এক ডাক্তার তার নাম পরিবাহ মুখার্জী ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নীলরতন সরকার মেডিকেল কলেজে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার জীবিতে এক প্রতিবাদ সভা করলেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তাদের দাবি আর কতদিন এভাবে নিগৃহীত হতে হবে ডাক্তারদের কিছু হলেই ডাক্তারদের পেটাই এই মানসিকতার পরিবর্তন যে কবে হবে তা নিয়েই চিন্তায় রাজ্যের সমস্ত ডাক্তাররা পশ্চিমবঙ্গের নীলরতন সরকার মেডিকেল কলেজে আবারও দুশো জন দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন ডাক্তার পরিবাহ মুখার্জি বিষয়টা সত্যি নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে বুধবার জীবিতে এক প্রতিবাদ সভা করল অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এই সভায় দাবি তোলা হয় রাজ্যসহ দেশের সমস্ত ডাক্তারদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা নিয়ে সভায় ডাক্তার রাজেশ চৌধুরী বলেন যেটা হয়েছে তা যথেষ্টই নিন্দনীয় ত সরকার মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ডাক্তার পরিবাহ মুখার্জি তার উপর দুশো জন দুষ্কৃতী একসাথে মিলে হামলা করে তাকে খুন করে চেষ্টা করে ভয়াবহ মারাত্মকভাবে জখম করে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের এখানে জমায়েত শুধু তাই নয় পশ্চিমবঙ্গের তথা দেশের অন্যান্য ডাক্তার সংগঠনরা যারা এই প্রতিবাদে সামিল হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মীয়তা জানাতে এবং তাদের পাশে আছে এই বার্তা জানাতে আমাদের ডাক্তারদের যাতে নিরাপত্তা দেওয়া হয় তার জন্যই এই প্রতিবাদ সভা করলেন এই সংগঠন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড